আজি হচ্ছে পবিত্র নৃসিংহ চতুর্দশী। গঞ্জাম জেলা কোদলা এনএসি অন্তর্গত ইনাম বেলপড়াঠার মহাপ্রভু নৃসিংহ ঠাকুর জন্ম উৎসব বেশ মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে যাই। শ্রী শ্রী নৃসিংহ জন্ম উৎসব অবসরের এক অষ্টপ্রহরী নামযজ্ঞ আয়োজিত হয়েছে। এনে শুক্রবার অধিবাস আরম্ভ হয়ে বেড়ে শনিবার সকাল আলতি পরে মহাপ্রভু দর্শন সহ যথারীতি অনুসারে পূজার্চনা করা যাই। বৈশাখ শুক্ল চতুর্দশী দিন হিন্দু ধর্মাবলম্বী দ্বারা পালন করা যাই নৃসিংহ চতুর্দশী। লোকবিশ্বাস অনুসারে বিষ্ণু দশাবতার মধ্যে নৃসিংহ চতুর্থ অবতার অটান্তি। ভক্ত প্রহ্লাদকে নির্যাতনা মুক্ত করা নৃসিংহ রূপে স্তম্ভর বাহারি রাজা হিরণ্যকশ্যপু বিদারণ করে বর্ণনা রয়েছে। একাদশী ব্রত উপবাস বিধি ভি নৃসিংহ জয়ন্তী পালন করা যাই। নৃসিংহ জয়ন্তীর দিনক পূর্ব ব্রতধারী মানে দিনক থরে মাত্র খাদ্য গ্রহণ করতে। সমস্ত প্রকার শস্য সেবনক এই ব্রতরে বারণ করা যাই। সন্ধ্যায় মহাপ্রভু নগর পরিক্রমা করা আসন্তকালি ভক্ত অন্নপ্রসাদ সেবনর ব্যবস্থা হয়ে সূচনা মিছে। এই অবসরের মানসিক ধারী মানে মুন্ডন হওয়া দেখা মিছে। ইনাম বেলপড়াঠার শহ শহ সংখ্যার ভক্ত সমাগম হয়ে দেখা মিছে। ওদলা এনএসি অধ্যক্ষ সূর্যনারায়ণ নায়ক, কাউন্সিলর তথা বিজেপি মন্ডল সভাপতি মধুসূদন জেনা উপস্থিত রয়ে কার্যক্রম তদারখ করা সহ মহাপ্রভু কৃপা ভিক্ষা করে। গঞ্জাম সুশান্ত পট্টনায়ক, সকাল খবর।